চূড়ান্ত হলো সৌদি আরবেই হচ্ছে 2034 বিশ্বকাপ। 2034 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের পথে অনেকটাই এগিয়ে গেছে সৌদি আরব। আয়োজনের একমাত্র প্রার্থী হওয়ায় মরুর দেশে এই বিশ্বকাপ হচ্ছে তা মোটামুটি নিশ্চিত। আগামী 11 ডিসেম্বর বিশ্বকাপের আয়োজকদের আনুষ্ঠানিক ঘোষণা দেবে ফিফা। বিস্তারিত থাকছে সুরুজ আহমেদ সম্রাটের লেখা প্রতিবেদনে। ফিফা আগামী 11 ডিসেম্বর 2030 ও 2034 সালের বিশ্বকাপের আয়োজকদের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। 2030 সালে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে। এই আয়োজনের 1930 সালে প্রথম বিশ্বকাপের শতবর্ষ উদযাপন করা হবে। সৌদি আরব হবে কাতারের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ যারা বিশ্বকাপ আয়োজন করবে। 2022 সালে কাতার বিশ্বকাপ নভেম্বর ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল গ্রীষ্মের তাপদাহের কারণে। ফিফার মূল্যায়ন প্রতিবেদনে সৌদি আরবের মানবাধিকার ইস্যুতে মাঝারি ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দেশটির 500 পয়েন্টের মধ্যে 419.8 স্কোর অর্জন করেছে, যা পূর্বের সব বিশ্বকাপ আয়োজক প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের মানবাধিকার উন্নত করতে দীর্ঘ সময় ও প্রচেষ্টার প্রয়োজন, তবে বিশ্বকাপ আয়োজন ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। সৌদি আরব 2034 সালের মধ্যে বেশ কয়েকটি নতুন স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে 350 মিটার উচ্চতায় স্টেডিয়াম ইন দ্য স্কাই, যা নিয়ম শহরে অবস্থিত। তবে এই পরিকল্পনা বাস্তবায়নেও মাঝারি ঝুঁকি রয়েছে বলে ফিফার প্রতিবেদনে বলা হয়েছে। শীতকালে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়ে বিতর্ক থাকতে পারে। 2022 সালে কাতার বিশ্বকাপের সময় বিশ্বব্যাপী বড় লীগগুলোর সময়সূচি বদলাতে হয়েছিল। তবে ফিফার মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, 2034 সালে আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার এখনও নির্ধারিত হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধর্মীয় ইভেন্টগুলোর সময়সূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ, তাই রমজান ও হজের মতো ইভেন্টগুলোর কথা বিবেচনায় রাখা হবে, যদিও সময়সূচি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ফিফা মনে করছে, সৌদি আরবের এই বিট সফল হবে খেলোয়াড় ও দর্শকদের জন্য সেরা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে। আর কোনো বিট ছিল না 2034 সালে ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নামটা, তাই অবধারিতই ছিল বলা চলে। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার ঘোষণা। গতকাল সেই নিশ্চয়তা দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। তবে এই ঘোষণার পরে ইতিহাসও গড়েছে সৌদি আরব। বিশ্বকাপের ইতিহাসে ফিফার কাছ থেকে আয়োজক হিসেবে সবচেয়ে বেশি নাম্বার পেয়েই গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজক হচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশটি। পাশ্চাত্যের বহু দেশের আপত্তি থাকার পরেও ফিফা সৌদি আরবকে 5-এর মধ্যে 4.2 দিয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।